ओम अज्ञानति मिरांधस्य ज्ञानांजन शलाकाय चक्षुरोन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण सकल भक्तवृंदर चरणे आमार शत सहस्र कोटि प्रणाम रइल। এই মহামারীর সময় আমার পড়বার সুযোগ হয়েছিল মহাভারত। মহাভারত শেষ করেছি এবং এই মহাভারত থেকে কিছু শিক্ষণীয় উপদেশ আমি সংগ্রহ করে রেখেছি। সেই উপদেশগুলি আজকে আমি শেয়ার করব, আলোচনা করব না, শুধুমাত্র শেয়ার করব। সেই উপদেশগুলো আমি লিখে রেখেছি। মহাভারতের কিছু শিক্ষণীয় উপদেশ। এক, নারদ মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, তুমি নারীদের সঙ্গে মিষ্ট বাক্য আলাপ করবে কিন্তু গোপনীয় বিষয় বলবে না। দুই, অন্ধ মুখ পঙ্গু অনাথ ও ভিক্ষুদের পিতার ন্যায় পালন করবে, নিদ্রা আলস্য ভয় ক্রোধ মৃদুতা ও দীর্ঘশত্রুতা এই ছয় দোষ পরিহার করবে। নারদ মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন, যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে উত্তম ফল লাভের ইচ্ছায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণদের চরণ প্রক্ষালনে নিযুক্ত হলেন। স্ত্রী গো ব্রাহ্মণ অন্নদাতা আর আশ্রয়দাতার উপর কখনোই অস্ত্রাঘাত করবে না। শারীরিক দুঃখের উৎপন্নের কারণ রোগ শ্রম অপ্রিয় বিষয়ের প্রাপ্তি প্রিয় বিষয়ের বিরহ। মানসিক দুঃখ নিবৃত্তির উপায় মানসিক দুঃখ সম্বন্ধে চিন্তা না করাই দুঃখ নিবৃত্তির উপায়। অগ্নি যেমন জল দ্বারা নির্বাপিত হয় সেইরূপ জ্ঞান দ্বারা মানসিক দুঃখ দূরীকৃত হয়। স্নেহই মানসিক দুঃখের মূল। দুঃখ ভয় শোক হর্ষ আয়াস এসবই স্নেহ থেকে উৎপন্ন। কর্ম করো ত্যাগও করো, অতএব কোনো ধর্মকার্য কামনাপূর্বক করা উচিত নয়। যুধিষ্ঠির ক্রোধ সম্পর্কে দ্রৌপদীকে যা বললেন, ক্রোধ থেকে শুভ অশুভ দুই হয়। ক্রোধ সয়ে থাকলে মঙ্গল হয়, ক্রোধ লোকে পাপ করে গুরু হত্যাও করে, তাদের অকার্য কিছুই নেই। তারা অবদ্ধকে বধ করে বদ্ধকে পূজা করে, এই সমস্ত বিবেচনা করে আমার ক্রোধ বৃদ্ধি পাচ্ছে না। অপরের ক্রোধ দেখলেও যে ক্রুদ্ধ হয় না সে নিজেকে এবং অপরকেও মহাভয় থেকে ত্রাণ করে। ক্রোধ উৎপন্ন হলে যিনি প্রজ্ঞার দ্বারা রোধ করতে পারেন পণ্ডিতরা তাকেই তেজস্বী মনে করেন, মূর্খরাই সর্বদা ক্রোধকে তেজ মনে করে। মানুষের বিনাশের জন্যই রজগুণজাত ক্রোধের উৎপত্তি। বিধাতাই পূর্বজন্মের কর্ম অনুসারে প্রাণীগণের সুখ দুঃখ বিধান করেন। নারায়ণ অর্থ নারদ যোগ অয়ন, নারা যোগ অয়ন অর্থাৎ নারা মানে জল আর অয়ন মানে আশ্রয়, নারায়ণ মানে প্রলয়কালে সেই জলেই আমার অয়ন বা আশ্রয়, সেজন্য আমি নারায়ণ। মহর্ষি বক বললেন দেবরাজ ইন্দ্রকে, কুমিত্রকে আশ্রয় না করে দিবসের অষ্টম বা দ্বাদশ ভাগে শাক ভক্ষণ এর চেয়ে সুখতর কি আছে? অতিভোজী না হয়ে নিজ গৃহে নিজ শক্তিতে আহুত ফল বা শাক ভোজনের শ্রেয়, পরগৃহে অপমানিত হয়ে সুস্বাদু খাদ্য ভোজন শ্রেয় নয়। অতিথি ভৃত্য ও পিতৃগণকে অন্নদান করে যে অবশিষ্ট অন্ন খায় তার চেয়ে সুখী কে আছে? রাজা যযাতি দানের ব্যাপারে বললেন, আমি দান করে তা প্রচার করি না, যা দান করা অসম্ভব তার জন্য আমি প্রতিশ্রুতি দেই না, যা দানের যোগ্য তা দিয়ে আমি অতিশয় সুখী হই, দান করে কখনো অনুতাপ করি না। কর্ম মন ও বাক্য দ্বারা কোনো প্রাণীর অনিষ্ট না করা, অনুগ্রহ ও দান করা এই সনাতন ধর্ম। যতকাল মানুষের কীর্তি ঘোষিত হয় ততকালেই সে স্বর্গ ভোগ করে। বিদুর বলেছিল, যে লোক শ্রেষ্ঠ সুহৃদগণের উপদেশ অগ্রাহ্য করে হীন মন্ত্রণা দাতাদের মতে চলে সে ঘোর বিপদে পড়ে। শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলেছিল, কুমারী কন্যার গর্ভে দুই প্রকার পুত্র হয়, এক হচ্ছে কানিন কুমারী যাকে বিবাহের পূর্বে প্রসব করে,
আর দুই হচ্ছে কি শহর, গর্ভবতী কুমারী বিবাহের পর যাকে প্রসব করে। ভূমি সম্পর্কে, সমস্তই ভূমি থেকে উৎপন্ন হয়ে ভূমিতেই বিনাশ পায়। ভূমিতেই সর্বভূতের আশ্রয়, যার ভূমি আছে সে স্থাবর জঙ্গমের অধিকারী। এই কারণেই রাজারা ভূমির লোভে পরস্পরকে হত্যা করে, সঞ্জয় বলেছিল। যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানে জয়, দ্রোণাচার্য বলেছিল। বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ গুণবান পুরুষও যদি আততায়ী হয়ে আসেন তবে তাকে বধ করবে। বৃহস্পতি ইন্দ্রকে শ্রীকৃষ্ণ উল্লেখ করেছিলেন, বৃহস্পতি ইন্দ্রকে বলেছিল, যা শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, যে লোক পা দিয়ে ব্রাহ্মণ, গো বা অগ্নি স্পর্শ করে, জলে মল মূত্র শ্লেষ্মা ত্যাগ করে, নগ্ন হয়ে স্নান করে, অতিথিকে আহার দেয় না, উৎকোচ নেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, স্ত্রী পুত্র ভৃত্য অতিথিকে ভাগ না দিয়ে মিষ্টান্ন খায়, যে ব্রাহ্মণ শীত ভীত, যে ক্ষত্রিয় রণভীত, যে কৃতঘ্ন এবং ধর্মচ্যুত, অন্যান্য লোক যে নরকে যায় সেই নরকে আমি যাব। অর্জুন তার মনোভাব এর কথা বলছিল। সৎ বা অসৎ লোকের কার্যের পরিণামে দৈবই প্রবল। মানুষ নিদ্রিত থাকলেও অনন্য কর্মা দৈব জেগে থাকে, কর্ণ দুর্যোধনকে বলেছিল। জীবন রক্ষার জন্য মিথ্যা বললে পাপ হয় না, কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিল। পরধর্ম ভয়াবহ, নিজ ধর্ম শ্রেষ্ঠ। ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের দিকে আশি বিষতুল্য স্বর সন্ধান করলেন। দ্রোণ সেই স্বর নিবারণের চেষ্টা করলেন, কিন্তু তার উপযুক্ত অস্ত্র তার স্মরণ হল না। দ্রোণের কাছে গিয়ে ভীম ধীরে ধীরে বললেন যে হীন ব্রাহ্মণ সকর্মে তুষ্ট না থেকে অস্ত্র শিক্ষা করেছে, তারা যদি যুদ্ধে প্রবৃত্ত না হতো তবে ক্ষত্রিয়কুল ক্ষয় পেত না। এই সৈন্যরা নিজের বৃত্তি অনুসারে যুদ্ধ করছে, কিন্তু আপনি অব্রাহ্মণের বৃত্তি নিয়ে এক পুত্রের জন্য বহু প্রাণী বধ করছেন, আপনার লজ্জা হচ্ছে না কেন? যার জন্য আপনি অস্ত্র ধারণ করে আছেন, যার অপেক্ষায় আপনি জীবিত আছেন, সেই পুত্র অর্থাৎ অশ্বত্থামা আজ রণভূমিতে শুয়ে আছে। ধর্মরাজের বাক্যে আপনি সন্দেহ করতে পারেন না, সুতরাং যার যার ধর্ম তার তাই করা উচিত। ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম যা তাই করা উচিত। ধৃষ্টদ্যুম্ন অর্জুনকে বললেন, ব্রাহ্মণদের কার্য যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও প্রতিগ্রহ, দ্রোণ তার কি করেছে? তিনি স্বধর্ম ত্যাগ করে ক্ষত্রিয় বৃত্তি নিয়ে অলৌকিক অস্ত্র নিয়ে আমাদের ধ্বংস করেছিলেন। আত্মনিন্দা, আত্মপ্রশংসা, পরনিন্দা ও পরস্থিতি, এই চতুর্বিধ কার্য সজ্জনের অকর্তব্য। শল্য কর্ণকে এ কথা বলেছিল। হরে কৃষ্ণ, সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনাই করি, এবং আমরা আমাদের এই বৈদিক শাস্ত্রের জ্ঞান আহরণ করি এবং আমাদের জীবনকে ধর্মময় করে তুলি এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক। হরে কৃষ্ণ।